এই শোনো, তোমাকে যে আলু আনতে বলেছিল এনেছো? এই মোবাইলটা হচ্ছে কাল, জানো তো, এই মোবাইল সারাক্ষণ তুমি মোবাইল টিপছো বসে বসে। বাইরে থেকে কাজ সেরে আসছো, কাজ সেরে এসেই তোমার এই মোবাইলের দিকে নজর, আর কোনো সংসারের একটা কথা বললে তোমার মাথায় থাকে না। আলুটা যে আনলে না খাওয়ার বেলায় তো ঠিক আছে, এবার আমি রান্নাটা করবো কি করে? আমি যাবো এখন বাজারে। তোমার মতন সুন্দরী যারা হয় এটা খুব মুখ করলে না ভালো লাগে না, জানো তো। কি বললেটা, কি আরেকবার বলো শুনি, কি বললে? বললাম তোমার মতন সুন্দরীদের এত রাগারাগি করলে ভালো দেখায় না। ঠিক আছে, এটা কি সত্যি বললে? আমি তো মিথ্যে বলি না, আমি কখনো মিথ্যে বলি না, বউ ছাড়া আমি সবাইকে সত্যি বলি। বুঝে গেছি, আমি যাচ্ছি বাজারে। না না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। না না, তোমার যেতে হবে না, আমি যাচ্ছি, তুমি বসো, আমি যাচ্ছি। আরেকবার বলো কি বললে? টাকা লাগবে? না আমি যাবো, তুমি আরেকবার বলো নাকি। বললাম তোমার মতন সুন্দরী যারা হয় তারা যখন রাগারাগি করে স্বামীদের উপর ভালো দেখে না। টাকা দেবো নাকি? না লাগবে না, বলছি না আমার কাছে আছে, যা বললে তার জন্য থ্যাংক ইউ। নমস্কার, আমি গৈরিকা। শুভ মহানবমী, আপনাদের সকলকে শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম জানাই। আপনারা সকলে আমার সঙ্গে ছিলেন যে কদিন আমি বিছানায় ছিলাম, আপনারা সকলে আমার সঙ্গে ছিলেন, মানসিক জোর দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। আপনাদের প্রার্থনায় আমি আজকে অনেকটা সুস্থ, এবং আজকে সকালে পর্যন্ত আমি ভাবিনি যে আমি সত্যি দাঁড়াতে পারবো। বোধহয় পুরো পুজোটাই আমার এরম যাবে এরম মনে হচ্ছিল, কিন্তু বহু মানুষ আমাকে কমেন্ট দিয়েছেন যে মায়ের কাছে, কারোর বাড়িতে পুজো হচ্ছে, মায়ের কাছে আমার নামে পুজো দিয়েছেন, কেউ বা মন্দিরে গিয়ে আমার নামে পুজো দিয়েছেন। এত ভালোবাসা, ঈশ্বরও আমাকে সুস্থ করতে বাধ্য করেছেন। আমারই পরিচিত একজন দাদা, হঠাৎই আজকে তার কথা মনে পড়লো চন্দনের, বলতেই উনি বললেন যে, চন্দন বললো যে একটু ফোন করে দেখি না, যদি সিদ্ধার্থদাকে পেয়ে যাই, হোমিওপ্যাথিকে সবাই বলছে ঠিক হবে। এবং মিরাকল ব্যাপার, বিশ্বাস করুন, হোমিওপ্যাথিক যেখানে অ্যালোপ্যাথিক কোনো কিছু করতে পারছিল না আমাকে, আমি পুরো শোয়াই ছিলাম, হোমিওপ্যাথিকে দুটো ডোজ আমাকে কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে, এবং আজকে আমি বেশ সুস্থ। এবং আশা করছি আজকে রাতে হয়তো আমি আপনাদের নিয়ে নিজেই বেরিয়ে পড়তে পারবো ঠাকুর দেখতে। তো যাই হোক, আমি তো অষ্টমীর দিনটা আসতে পারিনি, বেরোতেও পারিনি, এবং আপনাদের কাছে আসবার মতো আমার সত্যি মানসিক শারীরিক কোনোটাই ইচ্ছে ছিল না, নাহলে আমি সত্যি আসতাম। তো যাই হোক, আবারও চন্দন গিয়ে তুলে এনেছে, আপনাদের বলেছিলাম যে নর্থ কলকাতা ও এবার তুলবে। তো আমরা চলুন, আপনার সঙ্গে আমিও দেখবো, আমারও দেখা হয়নি, একসঙ্গে আমরা শুরু করি নর্থ ক্যালকাটার ঠাকুর পরিদর্শন। প্রথমেই আমরা বাগবাজার দিয়ে শুরু করি। We'll be right back.
ক্যালকাটার যেটা মূল ব্যাপার সেটা কিন্তু আমরা বাগবাজারে গিয়েই পেয়ে গেলাম। একটা সাবেকি বনেদিয়ানা, সাবেকি মূর্তি, সাবেকি সমস্ত কিছু। এবং দেখুন, একটা পরিবার নিয়ে যখন আসবেন সকলেই কিন্তু আনন্দ উপভোগ করতে পারবে। এখানে মেলার মতো বসেছেন, আগরতলা আছে, বাচ্চারা খেলতে পারবে, মজা করতে পারবে সেই রকম ভাবে, এবং পরিবেশটা তো অবশ্যই অসাধারণ। তো এবার আমরা কি দেখবো, এবার আমরা কুমোরটুলি দেখি, চলুন। অসাধারণ লাগছে আমার বাড়িতে বসে, আমি দেখছি কিন্তু মনটা ভরে যাচ্ছে। এরপর একটু বাড়ির পুজো দেখি, মানে যেখানে বনে দিয়ে আনা রয়েছে সম্পূর্ণ ভরপুর সেরকম একটি পুজো দেখি। বুঝতেই পেরে গেছেন, একদম ঠিক ধরেছেন, শোভাবাজার রাজবাড়ি, চলুন দেখি। Thank you.
বাবাজান রাজবাড়ির পুজো অনবদ্য, এখানে তো সত্যি কিছু বলার নেই। এবং ওদের যে পুজোর ব্যাপারটা সম্পূর্ণ মানে একদম ভক্তিতে ভরপুর থাকে। এবার আমরা আবার চলে যাই প্যান্ডেলের দিকে, এটা হচ্ছে মৈত্রী সংঘ, দর্জি পাড়ার মৈত্রী সংঘ, চলুন দেখি। চেষ্টা করেছিল চন্দন, কিন্তু এত ভিড় যে ও ঢুকতে পারেনি। আসলে আমরা কোনো বাড়ি আগেও বলেছি যে আমরা কোনো বাড়ি কিন্তু ওই ভিড় ঠেলে ঠাকুর দেখতে যাই না, মানে পারি না, আমাদের শারীরিক সেই ক্ষমতাটা নেই। তো সেই কারণে আর গাড়ি এক জায়গায় হেঁটে যেতে হয় প্রচুর, সেইটা আমাদের পক্ষে সম্ভব হয় না। তবু আপনাদের কথা ভেবে আমরা এবার একটা চেষ্টা করেছিলাম এবং চন্দন সেটা যতটা সম্ভব হয়েছে আপনাদের দেখিয়েছে, তুলে এনেছে। আমি তো পারিনি, আগামী বছরও তো বলছে আমি পুজোয় থাকবোই না, বাইরে চলে যাব, সেটা তো বিষয় না, হয়তো সেটা হবেও না, আমরা আমি আপনাদের কাছেই থাকবো। কিন্তু এইভাবে হয়তো আমরা সত্যি আর দেখাতে পারবো কিনা আমি জানি না, বয়স তো আরও বাড়বে এক বছর, তাই না? আমি জানি যেটাই দেখাই, যতটুকুই দেখাই ততটুকুতেই আপনারা খুশি হবেন, এটাই আমার পরিবার এবং আমার উপর আপনাদের সেই ভালোবাসাটা অবশ্যই আছে। তো ফিরে তো আসছিল, আসার সময় আমি ফোন করলাম যে তুমি এখনো কোথায় আছো, তখন ও বললো যে ফিরছি, যেখানে থাকি সেখানকার ঠাকুরটা একটু দেখাবো না আমাদের পরিবারকে, অর্থাৎ ব্যারাকপুর চিড়িয়া মোড়ের ঠাকুরটা আমরা শেষ দেখবো আজকের মতো। চলুন দেখি ব্যারাকপুর চিড়িয়া মোড় কি করেছে এবার পুজোতে।
এখনো কিন্তু কলকাতা থেকে পিছিয়ে নেই, আমরাও পিছিয়ে নেই। মফস্বল এরিয়া হলে কি হবে, আমরাও কিন্তু অনেক ভালো কাজ করেছে, মানে দেখতে পাচ্ছি আমাদের এখানেও হয়েছে। আরও আমাদের এখানে প্রচুর পুজো আছে যেগুলো আমার অসুস্থতার দরুন আমি দেখাতে পারলাম না, তবু যদি আমি আজকে রাতে বেরিয়েও দেখাতে পারি আপনাদের তাহলে আমি খুব চেষ্টা করব। কারণ আমাদের এখানেও কিন্তু ভীষণ ইচাপুরেও কিন্তু বেশ বড় বড় পুজো হয় এবং কাগজেও নাম পেয়েছেন, হরিসভার মতো বেশ কয়েকটা ক্লাব রয়েছে যেটা আমাদের এলাকাতেই রয়েছে এবং বেশ বড় পুজো হয়। তো যাই হোক, আজকের মতো পুজো পরিক্রমা শেষ হলো, এখনই আমি শেষ বলবো না, কারণ আমি যদি বেরোতে পারি তাহলে তো রাতে একটা ব্লগ আমি দিচ্ছি, সেটা আগামী দিন ব্লগ পাবেন, আগামীকাল পাবেন। আজকের মতো এখানেই শেষ হলো, শুভ নবমীর সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই মুহূর্তেই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, কারণ এই ধরনের নানা রকম মজার সঙ্গে কিন্তু আপনি প্রতিনিয়ত থাকতে পারবেন, নিজেকে জড়িত রাখতে পারবেন। আর ভালোবাসা, অফুরান ভালোবাসা রয়েছে এখানে, সেই জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, আর অলটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবং আমি শেষে একটি কথা বলি, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি নাম করে বলতে পারবো না, বিশেষ কয়েকজন আছে যাদের মানে আমার নাম করা খুব উচিত কিন্তু এই মুহূর্তে আমার ওইভাবে নাম মনে পড়ছে না, কত লোক যে আমাকে ভালোবেসেছেন আর কত লোক যে আমার জন্য প্রে করেছেন ঈশ্বরের কাছে, প্রত্যেকে করেছেন, কিন্তু তার মধ্যে বিশেষ কয়েকজন আছেন যারা আমার জন্য পুজো দিয়েছেন, ঠাকুরের পায়ে মানত করেছেন। তার মধ্যে সুচন্দ্রা দিয়ে একটা নাম আমার মনে পড়ছে, উনি আজকে সকালবেলা গিয়ে আমার জন্য পুজো দিয়ে এসেছেন। শুভ্রা মামুনি আমি যাকে বলি, তিনি আমার জন্য পুজো দিয়েছেন। কাজে আপনারা সকলে সত্যি আমার মায়েরই মানে মায়েরই জায়গা, দিদির জায়গা, এবং আমার যারা সন্তান সমূহ আছে যারা আমাকে মা বলে ডাকে, প্রত্যেকে আমার জন্য প্রে করেছে বলেই বোধ হয় আজকে আমি হাসি মুখে তোমাদের কাছে বা আপনার কাছে আসতে পেরেছি। এবং প্রত্যেকে একটা কথাই বলেছে, দিদি তুমি সুস্থ হয়ে এসো, আমাদের কোনো ঠাকুর দেখার দরকার নেই। এই ভালোবাসাটা আমাকে সত্যি মুগ্ধ করেছে, এইভাবেই শুধু আমার পাশে থাকুন এটুকুই আমি চাইবো, আর কিছু কথা বাড়াবো না আজকে। আমার আমি খুব মানে ইমোশনাল হয়ে পড়ছি, কাজে বেশি কথা বাড়াবো না, আপনারা এইভাবেই পাশে থাকুন, সাথে থাকুন, আর অবশ্যই সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনাদের একান্ত প্রিয় পরিবার, নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস এবং ইন্ডিয়ান ক্যানভাস। নমস্কার।